আসসালামু আলাইকুম। জুম্মার দিনে 33টি সুন্নাহ রয়েছে। 1 নম্বর হলো জুম্মার দিন বা রাতে বেশি বেশি দুরুদ পাঠ করা। 2 নম্বর হলো জুম্মার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বর হলো মিসওয়াক করা। 4 নম্বর হলো গায়ে তেল ব্যবহার করা। 5 নম্বর হলো উত্তম পোশাক পরিধান করা। 6 নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে গমন করা। 7 নম্বর হলো মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন বা ধূমপান না করা। 8 নম্বর হলো আগে আগে মসজিদে যাওয়া। 9 নম্বর হলো জুম্মার সালাতের জন্য গোসল করা। 10 নম্বর হলো মনোযোগ সহকারে খুতবা শোনা এবং চুপ থাকা। 11 নম্বর হলো এই দিনে বেশি বেশি দোয়া করা। 12 নম্বর হলো জুম্মার ফরজ সালাতের পর 4 রাকাত সুন্নত সালাত আদায় করা। 13 নম্বর হলো সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা। 14 নম্বর হলো মুসল্লিতে ফাঁক করে সামনে এগিয়ে না যাওয়া। 15 নম্বর হলো মসজিদে প্রবেশ করে বা খুতবা চলাকালীন সময় 2 রাকাত সালাত আদায় করা। 16 নম্বর হলো কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। 17 নম্বর হলো মুসলিমদের ইমামের দিকে মুখ করে বসা। 18 নম্বর হলো যে স্থানে ফরজ সালাত আদায় করেছেন সেই স্থানে সুন্নত না পড়া, অর্থাৎ জায়গা পরিবর্তন করা। 19 নম্বর হলো কেউ কথা বললে চুপ করুন, এটুকু না বলা। 20 নম্বর হলো অজু ভেঙে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, অতপর আবার উজু করে মসজিদে প্রবেশ করা। 21 নম্বর হলো ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছল হলে বসার জায়গা পরিবর্তন করা। 22 নম্বর হলো ইমাম যখন খুতবা দেয় তখন 2 হাঁটু উঠিয়ে না বসা। 23 নম্বর হলো খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। 24 নম্বর হলো জুম্মার দিন সুরা কাহাফ পাঠ করা। এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা 2 জুম্মার মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। 25 নম্বর হলো সলাতে এতটুকু জোরে আওয়াজ করা যা অন্যের সলাতে ক্ষতি না হয় বা মনোযোগ বিঘ্ন না ঘটে। 26 নম্বর হলো মুসল্লিদের ঘাড় ডেঙ্গিয়ে সামনে কাতারে আগানোর চেষ্টা না করা। 27 নম্বর হলো কোনো নামাজের সামনে দিয়ে হাঁটাচলা না করা। 28 নম্বর হলো ইমাম সাহেব যখন মিম্বারে আসে এরই পূর্বে জিকির, তাওবা, ইস্তেগফার পাঠ করা। সর্বশেষ হলো খুতবার সময় খুতবে কোনো কথা সাড়া দেওয়া বা তার প্রশ্নের জবাব দেওয়া।